প্রিয় দর্শক, এই মুহূর্তে আমি রয়েছি ইতালির ভেনিসে। আপনারা দেখতে পাচ্ছেন যে উৎসুক জনতা এবং প্রবাসী বাংলাদেশিরা ইতালি বিএনপি ভেনিস শাখার আয়োজনে কিন্তু এখানে তিনবারের সকল সাবেক প্রধানমন্ত্রী কিন্তু এখানে জন্মদিন উপলক্ষে একটি উৎসবমুখর পরিবেশ কাজ করছে। আমি এই প্রোগ্রাম শুরু থেকেই ছিলাম। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে নানা কর্মসূচির মাধ্যমে কিন্তু আসলে করেছে, তার মধ্যে যে এখানে কেক কাটাকে আসলে কিন্তু তারা বাদ দিয়েছে। এখানে কিন্তু দোয়ার আয়োজন করেছে। তাদের যে নেত্রী রয়েছে সেই নেত্রীটা আসলে স্বাস্থ্যের জন্য, ভালোর জন্য আসলে যেভাবে রোগ মুক্তি কামনা করে তারা এখানে দোয়া করেছেন এবং সকল কিছু দেশের যাতে স্বাভাবিক পরিস্থিতি ফিরে আসে তার জন্য কিন্তু আসলে প্রবাসের থেকেও তারা এই আয়োজনটি করেছেন এবং এখানে গিয়ে দোয়া করেছেন। আজকের অনুষ্ঠানের সার্বিক পরিস্থিতি সম্পর্কে এখানে যারা আজকের আয়োজক সম্পর্কে রয়েছেন, এখানে ভেনিস বিএনপির সম্মানিত সভাপতি এখানে রয়েছেন। আমি একটু জানতে চাচ্ছি যে আজকের আয়োজন সম্পর্কে আমাদের আরটিভি দর্শক যারা রয়েছেন তারা যদি একটু হয়। সর্বপ্রথমে আমি আমাদের তিনবারের সফল প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে দেশবাসীকে জানাই আন্তরিক শুভেচ্ছা। পাশাপাশি বর্তমান বাংলাদেশে যে অন্তর্বর্তীকালীন সরকার আছে, এই সরকারের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, এই খুনি শেখ হাসিনা, এই অবৈধ শেখ হাসিনা, এই ভোটচুর শেখ হাসিনা, এই ইন্ডিয়ার প্রেরতা শেখ হাসিনাকে অনতিবিলম্বে ইন্টারপোলের মাধ্যমে ধরে এনে এবং তার ছেলে জয়কে ধরে এনে বাংলাদেশের কাঠগড়া দাঁড় করানো হোক। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। প্রিয় দর্শক, একটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখতে চাচ্ছি, এখানে কিন্তু আসলে বিএনপির সাথে অঙ্গ যে সংগঠনগুলো রয়েছে, এখানে যুবদল এবং স্বেচ্ছাসেবক দল এবং ছাত্র দলের যে নেতাকর্মী রয়েছে তারাও কিন্তু স্বস্পর্ধ অংশগ্রহণ এখানে করেছেন। আমি একটু জানতে চাচ্ছি সিনিয়র সহসভাপতি যিনি রয়েছেন আজকের আয়োজন সম্পর্কে আমাদের জানাবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ধন্যবাদ আরটিভিকে। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের তিনবারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৭৯তম জন্মবার্ষিকী উপলক্ষে ভেনিস শাখা কর্তৃক আয়োজিত আজকে এই প্রবাসে ভেনিসে আমরা একটা দোয়ার মাহফিলের আয়োজন করেছি। আমরা চাই আমাদের নেত্রী আমাদের মাঝে সুস্থ হয়ে আসুক, তার সুস্থতা কামনা করি। পাশাপাশি বাংলাদেশের খুনি হাসিনা এই ১৭ বছর যাবৎ দেশকে লুণ্ঠন করে এই দেশের মানুষকে হত্যা করে হাজার হাজার কোটি টাকা বাংলাদেশ থেকে পাচার করেছে। ইন্টারপোলের মাধ্যমে তাকে বাংলাদেশের মাটিতে এই জনগণ তাকে বিচার করতে চায়। এই আশা ব্যক্ত এই খুনি হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে এনে যাতে তার এই অপকর্মের সেই পিলখানা হত্যা মামলা থেকে শুরু করে 5 জুলাই পর্যন্ত যে গণহত্যা করেছে, এই গণহত্যার বিচার বাংলাদেশের মাটিতে যেন হয়, বাংলাদেশের মাটিতে যেন তার ফাঁসি কার্যকর করা হয়, এই দাবি এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমাদের ভেনিস বিএনপির পক্ষ থেকে আমি এই দাবি জানাচ্ছি। বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য কামনা করি এবং যারা শহীদ হয়েছেন, যাদের রক্তের বিনিময়ে খুনি দানব হাসিনাকে অপসারণ করতে আমরা সমর্থ হয়েছি, সেই শহীদদের আত্মার মাগফিরাত এবং জান্নাত কামনা করি। পাশাপাশি খুনি হাসিনাকে দেশে এনে তার অপকর্মের, তার খুন, রাহাজানি, আয়নাগর ইত্যাদির বিচার সুনিশ্চিত করার জন্য জোর দাবি জানাচ্ছি ভেনিসের বিএনপির পক্ষ থেকে আমি এবং আমার এই সহকর্মীবৃন্দ সকলেই। আমরা খুনি হাসিনার বিচার ত্বরান্বিত। ধন্যবাদ আসলাম ভাইকে। আজকে আমরা দীর্ঘদিন পরে, প্রায় 17 বছর পরে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার শুভ জন্মদিন পালন করছি। আজকে যে আনন্দ আমরা পেয়েছি, আমার মাকে যেহেতু আজকে এই অবৈধ খুনি হাসিনা সরকার থেকে আমরা ছিনে এনেছি মূলত, যদি অবৈধ খুনি হাসিনা সরকার পালিয়ে না যেত তাহলে আমাদের এই খুনি হাসিনার কাছ থেকে আমাদের মাকে আমরা আমাদের কাছে পাইতাম না। আজকে আমরা এই খোলা ময়দানে আমরা এই আনন্দ উপভোগ করতে পারতাম না। আজকে আমরা এই মমতাময় মায়ের জন্য দোয়া করে আল্লাহ রাব্বুল আলামিন যাতে আমাদের মাঝে আবার ফিরে নিয়ে আসে এবং সুস্থভাবে সুন্দরভাবে আবার রাজনীতি করতে পারে, আর এই খুনি হাসিনা সরকারের বিচার যাতে এই বাংলার মাটিতে হয়, এই দাবি জানাই আমি। আর ধিক্কার জানাই আজকে এই অবৈধ খুনি হাসিনা সরকার যে ছাত্র ভাইদের হত্যা করেছে তাদের আত্মার মাগফিরাত কামনা করি, যারা আজকে হসপিটালে ভর্তি আছে তাদের সুস্বাস্থ্য কামনা করি। ধন্যবাদ ভেনিস বিএনপিকে আজকে সুন্দর আয়োজন করার জন্য। আসসালামু আলাইকুম। বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপি আয়োজিত আজকে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৭৯তম জন্মদিন উপলক্ষে ভেনিস বিএনপি আয়োজিত, এখানে আমরা আজকে সবাই এই জন্মদিন উপলক্ষে আনন্দ উপভোগ করলাম এবং খুনি হাসিনা দেশ থেকে পালিয়েছে, এজন্য আমরা সবাই খুশি এবং আমরা ভেনিস যুবদল, স্বেচ্ছাসেবক দল, মূল দল সবাই আমরা একত্রিত একসাথে থাকবো ইনশাল্লাহ। ধন্যবাদ আরটিভি আসলাম ভাইকে। আজকে আমরা এখানে 79তম জন্মদিন পালন করেছি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার। সবাই আনন্দ উপভোগ করলাম এবং খুনি হাসিনা বিরুদ্ধে আমরা প্রতিবাদ করেছি এবং তারা খুনি হাসিনা যাতে বিচার হয় দেশের মাটিতে সে আশা ব্যক্ত করছি। সবাইকে, যারা উপস্থিত, সবাইকে ধন্যবাদ জানাই। ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার 79তম জন্মদিন উপলক্ষে আজকে আমরা ভেনিস বিএনপি আয়োজিত অনুষ্ঠানে ভেনিস যুবদল, স্বেচ্ছাসেবক দল, মূল দলের সকল নেতৃবৃন্দ ঐক্যবদ্ধ। ইনশাআল্লাহ এই ঐক্য যেন আমাদের আজীবন থাকে। আমাদের মধ্যে যাতে কোনো বাকশালী, কোনো অপশক্তি যাতে আমাদের মধ্যে কোনো গুণ সৃষ্টি করতে না পারে, সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জাতীয় দল ভেনিস শাখা কর্তৃক আয়োজিত আজকের এই বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী এবং আলোচনা সভা ভেনিস বিএনপির সকল নেতৃবৃন্দকে এবং সকল সাংবাদিকবৃন্দকে উপস্থিত থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি। ভেনিস বিএনপি কর্তৃক আয়োজিত দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে আমরা সবাই একত্রিত হয়েছি। অনেকদিন পরে আমরা একত্রিত হলাম। এই খুনি হাসিনার বিপক্ষে আমরা যেভাবে স্লোগান উঠেছি, যাতে সামনে আমরা এই খুনি হাসিনাকে দেশে এনে যাতে শাস্তি দিতে পারি। বাংলাদেশের গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়ার 79তম জন্মদিন উপলক্ষে আজকের এই আলোচনা সভা ও দোয়া মাহফিলের পরবর্তী পর্যায়ে এখানে কার্যনির্বাহী পরিষদের সদস্য ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সকল অঙ্গ সংগঠনে যারা আছেন সবার পক্ষ থেকে আরটিভিকে ধন্যবাদ। সালাম আলাইকুম।